কেমিস্ট্রি অনার্স ফার্স্ট সেম। আজকে আমরা ডেরিভেশন অফ কাইনেটিক গ্যাস ইকুয়েশন করব, যেটা আমরা ইকুয়েশনটা অলরেডি জেনে এসেছি। পিভি ইজিক্যাল টু ওয়ান থার্ড, ইকুয়েশনটা যেটা ছিল পিভি ইজিক্যাল টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার বা পিভি ইজিক্যাল টু ওয়ান থার্ড এম এন ইউ স্কোয়ার, সেই ইকুয়েশনটা আমরা আজকে ডিরাইভ করব। ইকুয়েশনটা ডিরাইভ করতে গিয়ে আমরা যেটা ধরে নেব সেটা হচ্ছে যে আমরা এল এজ লেন্থের একটা কিউব নিয়েছি, সেই কিউবে টোটাল নাম্বার অফ মলিকুলস আছে এন এবং মাস of each molecule হচ্ছে m, ঠিক আছে? মাস অফ ইচ মলিকুল হচ্ছে m, ভেলোসিটি আমি ধরে নিচ্ছি, দেখো মলিকুলটাকে আমি এখানে এই যে এই পোর্শনটাই এই যে গোল করা আছে এখান থেকে ধরো মলিকুল, এখানে মলিকুলটা আছে, তাহলে ভেলোসিটি অফ দ্য মলিকুল আমি ধরে নিচ্ছি ইউ, এবং এই ভেলোসিটিটাকে আমি এক্স ওয়াই জেড তিনটে কম্পোনেন্টে আমি রিজলভ করেছি। এক্স ওয়াই জেড দ্যাট ইজ ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস এবং ভেলোসিটি অ্যালং জেড অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিসে আমরা রিজলভ করেছি। এবং যদি রিজলভ করি, এবং দেখো রিজলভ করাটা এখানে আমি দেখিয়ে দিয়েছি, যেখানে অ্যাক্সিসগুলো দেখো জেড অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, তাদের যে নির্ধারিত ধার আছে সেই ধারগুলোর সঙ্গে প্যারালাল এবং তারা একে অপরের সঙ্গে লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি আছে। এখন এই কম্পোনেন্ট ভেলোসিটিগুলো ইউর সাথে কীভাবে রিলেট হয়ে থাকে এটাও আমরা জানি। ইউ ইজ ইকুয়াল টু ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার। এবার আমরা প্রথমে শুধুমাত্র এক্স কম্পোনেন্টের অর্থাৎ ইউ এক্স যে ভেলোসিটি আছে সেই এক্স কম্পোনেন্টের ভেলোসিটি নিয়ে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো আমরা জানি যে কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে যে কলিশন, গ্যাস মলিকুলসের যে কলিশন হয় সেটা কিন্তু পারফেক্টলি ইলাস্টিক হয়, তাহলে সেখানে ভরবেগের সংরক্ষণ বা কনজারভেশন অফ মোমেন্টাম হবে। তাহলে মোমেন্টাম বিফোর কলিশন উইথ, মোমেন্টাম অফ মলিকুল বিফোর কলিশন উইথ আমি ধরে নিচ্ছি এবিসিডি, এই যে শেডেড পোর্শনটা দেখছো, ধরো এই ফেজটায় কলিশন হচ্ছে, কত সেটা হবে? দ্যাট ইজ ইকুয়াল টু এম ইউ এক্স। এবার কলিশন হওয়ার পর, কলিশন হওয়ার পর তার কিন্তু জাস্ট ভেলোসিটির ডিরেকশনটা পাল্টে যাবে, তাহলে মোমেন্টাম যেহেতু কলিশনটা ইলাস্টিক কলিশন, আফটার কলিশন উইথ এবিসিডি কত হবে? এম মাইনাস এম ইউ এক্স। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? দ্যাট ইজ মড অফ, মড অফ এম ইউ এক্স মাইনাস অফ মাইনাস এম ইউ এক্স, দ্যাট ইজ টু এম ইউ এক্স। এবার আচ্ছা এই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটাকে আমরা এক নম্বর নাম দেবো, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা একটু তোমরা যেহেতু আমাকে মুছতে হবে তার জন্য তোমরা কপি করতে থেকো, আমি যেরকম ডিরাইভ করবো এটাকে এক নম্বর ইকুয়েশন নাম দেবে, ঠিক আছে? এবার দেখো এজ লেন্থ হচ্ছে এল, ঠিক আছে?
এবার কোন মলিকুল ধরো সে কোলাইড করে সে এই পজিশনে আছে অর্থাৎ এবিসিডি জাস্ট ফেসে সেই মলিকুলটি আছে এবার তার সেকেন্ড টাইম নেক্সট কলিশন আর কি নেক্সট কলিশন করতে তাকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে কতটা ডিস্টেন্স যেতে হবে না সে এবিসিডি থেকে এই ওয়ালে আসবে অর্থাৎ দেখো সে এল ডিস্টেন্স ট্রাভেল করলো আবার এই ওয়াল মানে জিএইচ ইএফ জিএইচ ওয়ালে এলো তাহলে সে এবিসিডি থেকে ইএফ জিএইচ ইএফ জিএইচ এলে সে এল ডিস্টেন্স ট্রাভেল করলো আবার সে ইএফ জিএইচ ওয়াই ওয়াল থেকে সে এবিসিডি ওয়ালে গেল অর্থাৎ প্রথমবার ট্রাভেল করলো এল দ্বিতীয়বার আবার ট্রাভেল করলো এল ঠিক আছে তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই এ মলিকুল ফর নেক্সট কলিশন কত হচ্ছে 2L এবার যেহেতু আমি বলেছি যে ভেলোসিটি হচ্ছে এক্স কম্পোনেন্টে ইউ এক্স তাহলে ধরো আমি এটা সেমিতে বলছি এবার ধরো এটা সেমি না হয়ে যে কোনো ইউনিটেই হতে পারে আমি ধরে নিচ্ছি সেমি এবার মলিকুল ট্রাভেলস ইন ওয়ান সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে না তার ভেলোসিটি ইউ তার মানে এক সেকেন্ডে সে ইউ সেমি যাবে তাহলে এই এক সেকেন্ডে মলিকুলটা এরকম 2L ডিস্টেন্স কতবার অতিক্রম করতে পারবে কতবার পার করতে পারবে এই 2L ডিস্টেন্স যদি সে এক সেকেন্ডে ইউ সেমি যায় এক সেকেন্ডে যদি সে ইউ সেমি যায় তাহলে সে 2L ডিস্টেন্স এক সেকেন্ডে সেই 2L ডিস্টেন্সটা কতবার অতিক্রম করতে পারবে আর 2L ডিস্টেন্স যতবার অতিক্রম করবে দেখো একটা কলিশনের জন্য ডিস্টেন্স ট্রাভেল করছে 2L তাহলে যতবার সে 2L ডিস্টেন্সটাকে কভার করতে পারবে উইদিন ওয়ান সেকেন্ড সেটাই কিন্তু হবে পার ইউনিট সেকেন্ডে ঠিক আছে বা এক সেকেন্ডে নাম্বার অফ কলিশন সেটা কত হবে দেখো তাহলে নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম বা ইন ওয়ান সেকেন্ড কতটা করতে পারবে সে এক সেকেন্ডে যাচ্ছে ইউ সেমি তাহলে এই 2L সেমি সে কতবার যেতে পারবে দ্যাট ইজ ইউ বাই 12 বার যেতে পারবে খুব সিম্পল ইউ বাই 12 বার যেতে পারবে তাহলে নাম্বার অফ কলিশন ইন ওয়ান সেকেন্ড কতবার হবে না ইউ বাই 12 বার হবে এইবার দেখো রেট এক সেকেন্ডের জন্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ফর ওয়ান সেকেন্ড একটা কল রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম একটা কলিশনের জন্য হচ্ছে 2mux তাহলে এক সেকেন্ডে টোটাল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত এই টোটাল চেঞ্জ ইন রেট অফ চেঞ্জ না টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কত তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে একটা কলিশনের জন্য ছিল 2mux ইনটু এটা এক্স কম্পোনেন্ট তাহলে এক্সট্রা দিতে হবে ইনটু ইউএক্স বাই টুয়াইস এল দ্যাট ইজ কত হবে এম ইউএক্স এস ইউএক্স আর স্কোয়ার বাই এল ঠিক আছে নেক্সট যেটা আমরা জানি যে অ্যাকর্ডিং
টু, আচ্ছা টোটাল চেঞ্জ চেঞ্জ ইন মোমেন্টাম এটা কিন্তু ইন 1 সেকেন্ড, হ্যাঁ, কারণ আমি গোটাটাই 1 সেকেন্ডে করেছি, তাহলে ইন 1 সেকেন্ড মানে পার ইউনিট টাইম। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, সেকেন্ড ল অনুযায়ী আমি কি বলতে পারি, ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এবার দেখো রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি, 1 সেকেন্ডে মোমেন্টামের যে চেঞ্জ সেটা আমি কি পাচ্ছি, সেটা আমি পাচ্ছি এম ইউ এক্স স্কোয়ার বাই এল। তাহলে আমি লিখতে পারি ফোর্স ইজ ইকুয়াল টু এম ইউ এক্স স্কোয়ার বাই এল, ঠিক আছে। এইবার নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে এরিয়া অফ ফেস, এই যে এবিসিডি এই ফেসের এরিয়া হচ্ছে এল স্কোয়ার। তাহলে এবার আমি যদি ধরেন এটা একটা মলিকুল ধরে করছি, তাহলে প্রেশার এক্সার্টেড বাই এ মলিকুল, একটা মলিকুল কত হবে, আমরা জানি আমরা যদি ধরে নিই সেটা হচ্ছে পি এক্স, তাহলে আমি লিখতে পারি পি এক্স ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। দ্যাট ইজ দেখো এম ইউ এক্স তার স্কোয়ার বাই এল ইন্টু এল স্কোয়ার। তাহলে এল ইন্টু এল স্কোয়ার হচ্ছে এল কিউব, এল কিউবকে আমরা বলতে পারি ভি, তাহলে এম ইউ এক্স স্কোয়ার বাই ভি, ঠিক আছে। এইবার কতগুলো মলিকুল আমি বলেছিলাম আছে, না ধরা হয়েছিল যে ক্যাপিটাল এন নাম্বার অফ মলিকুল আছে, তাহলে তাহলে এইবার টোটাল প্রেশার এক্সার্টেড বাই, টোটাল প্রেশার এক্সার্টেড বাই অল, একবারে এন মলিকুলস করে নি, এন মলিকুলস কত হবে, একটার জন্য কত হচ্ছে এম ইউ এক্স স্কোয়ার বাই ভি। তাহলে এটা নিশ্চয়ই হবে, আমি যদি টোটাল প্রেশারটা বলি পি, দ্যাট ইজ সিগমা আই ইকুয়াল টু ওয়ান টু এম, এটা একটার জন্য ছিল, তাহলে আমি যেহেতু আই কম্পোনেন্ট ধরে নিয়ে করছি তাহলে পি আই এক্স, এটা একটা মলিকুলের জন্য ছিল, আই হচ্ছে কি কতগুলো মলিকুল ফ্রম ওয়ান টু এম, ঠিক আছে, তাহলে আই কততম মলিকুল সেটা ডিফাইন করছে। তাহলে আমি এটা কি লিখতে পারি, না আমি এটা লিখতে পারি দেখো এম বাই ভি যেহেতু কনস্ট্যান্ট তাই জন্য সেটা সামেশন সাইনের বাইরে এলো, সিগমা আই ইকুয়াল টু ওয়ান টু এম যে জিনিসটা ছিল আমার সেটাকে আমি লিখলাম হচ্ছে ইউ আই এক্স তার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আগের যে ইকুয়েশনটা ছিল পি এক্স, অর্থাৎ পি এক্স ইজ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই ভি, দেখো এটাকেই এখানে বসানো হলো, জাস্ট এখানে কম্পোনেন্টের জন্য আই দুটো যোগ হলো, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি, নাম দিলাম, আর সাবস্টিটিউট করে আমি যেটা পেলাম সেটাকে 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এইবার আমরা মিন স্কোয়ার ভেলোসিটিকে কিভাবে ডিফাইন করতে পারি, মিন স্কোয়ার ভেলোসিটি সেটাকে আমি ধরো ইউ এক্স স্কোয়ার বার বলছি, ইউ এক্স স্কোয়ার বার অর্থাৎ এর যে ভেলোসিটি গুলো দেখছি তার মিন নিচ্ছি, মিন মানে
টোটাল নাম্বার অফ মলিকিউলস দিয়ে আমাকে তার টোটাল যে সামেশন তাকে আমাকে নাম্বার অফ মলিকিউলস যতগুলো আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি পেলাম, সিগমা ইউ ওয়াই এক্স তার স্কোয়ার। এবার এখান থেকে দেখো আমি পাচ্ছি সিগমা ইউ ওয়াই এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইন টু ইউ এক্স স্কোয়ার। আচ্ছা ইউ এক্স স্কোয়ার তার বার, ইউ এক্স স্কোয়ার বার। তাহলে এটাকে আমি চার নম্বর ইকুয়েশন নাম দিলাম এবং চারকে আমি তিনে সাবস্টিটিউট করলাম। চারকে যদি আমি তিনে সাবস্টিটিউট করি তাহলে সো ইকুয়েশন থ্রি বিকামস, ইকুয়েশন থ্রি কি হলো না, পি ইকুয়াল টু এম ভি যেরকম থাকার থাকলো তার সঙ্গে একটি এন গুণ হলো এবং গুণ হলো ইউ এক্স স্কোয়ার বার, যেখানে ইউ এক্স স্কোয়ার বারটা হচ্ছে মিন স্কোয়ার ভেলোসিটি। যথারীতি এটাকে আমি পাঁচ নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার এটা আমি শুধু এক্স অ্যাক্সিসের জন্যই করলাম, এক্স কম্পোনেন্টের জন্যই করলাম, কিন্তু আরো দুটো কম্পোনেন্ট আছে এখানে, কিন্তু আরো দুটো কম্পোনেন্ট আছে। এবার ধরে নিই যে এক্স ওয়াই জেড কম্পোনেন্টস আর ইকুইভ্যালেন্ট, তাহলে আমি তাদের এই যে মিন মিন স্কোয়ার যেটা সেটা আমি কিন্তু লিখতে পারি, যেহেতু তাদের তারা ইকুইভ্যালেন্ট, যে কোনো কিছুকে আমি এক্স ওয়াই জেড আমি ইচ্ছা মতো ধরতে পারি, তারা ইকুইভ্যালেন্ট, তাই জন্য আমি লিখতে পারি। দেখো ইউ এক্স স্কোয়ার বার, ইউ এক্স স্কোয়ার বার, ইউ ওয়াই স্কোয়ার বার, ইউ জেড স্কোয়ার বার, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট। এবার ইকুয়েশন এক যেটা প্রথমে ছিল সেই ইকুয়েশন এক অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো ইউ স্কোয়ার বার ইকুয়াল টু ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার বার প্লাস ইউ জেড স্কোয়ার বার। ঠিক আছে, তাহলে আমি এই ইকুয়েশনটাকে আমি সিক্স নাম দিলাম, এটাকে আমি সেভেন নাম দিলাম। এবার দেখো আমি ইকুয়েশন সিক্সকে ইউজ করে কি লিখছি, ইউ এক্স স্কোয়ার বার, ইউ ওয়াই এর জায়গায় আমি ইউ এক্স স্কোয়ার বার লিখতে পারি, ইউ এক্স স্কোয়ার বার, আবার ইউ জেড এর জায়গায় আমি তাই লিখতে পারি ইউ এক্স স্কোয়ার বার, দ্যাট ইজ থ্রি ইউ এক্স স্কোয়ার বার। সেখান থেকে দেখো আমি জাস্ট এটুকু মুছছি, সেখান থেকে আমি লিখতে পারি দেখো ইউ এক্স স্কোয়ার বার ইকুয়াল টু ওয়ান থার্ড ইউ ওয়াই স্কোয়ার বার। একই রকমভাবে কিন্তু আমি এটা যথারীতি যদি জেড এর জন্য করি তাহলে জেড এর জন্য একই হবে এবং ওয়াই এর জন্য একই হবে। তাহলে যে জিনিসটা আমার এলো যে ইউ এক্স স্কোয়ার বার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার বার ইকুয়াল টু ইউ জেড স্কোয়ার বার ইকুয়াল টু ওয়ান থার্ড ইউ স্কোয়ার বার, তাহলে ধরো এই ইকুয়েশনটাকে আমি ইকুয়েশন ইউ এইট যদি নাম দিই তাহলে দেখো ইকুয়েশন এইট আমরা লিখতে পারি, সো ইকুয়েশন এইটকে ব্যবহার করে ইকুয়েশন এটা আমি মুছলাম এখান থেকে লিখছি, সো ইকুয়েশন ফাইভ বিকামস, ইকুয়েশন ফাইভ যেটা হয় সেটা হচ্ছে পি
equal to m a v into 1/3 u square bar যেখানে u square টা হচ্ছে velocity তাহলে ইকুয়েশনটা যেটা আসে সেটা pv is equal to 1/3 m a u square bar তাহলে এই যে ইকুয়েশনটা ডিরাইভ হলো এটাই হচ্ছে কাইনেটিক গ্যাস ইকুয়েশন ঠিক আছে আশা করি কাইনেটিক গ্যাস ইকুয়েশনটা তোমরা বুঝতে পেরেছো